হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব মজাদার ভিডিও হতে চলেছে গাইস না দেখলে আপনারা বিশ্বাস করব না চলে যাব সরাসরি আমার ডায়াল প্যাডে এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার ডায়াল প্যাডে আমার ফটো সেভ করা আছে গাইস এভাবে আপনারা কিভাবে আপনাদের ফোনে থাকা ডায়াল প্যাড আপনারা ফটো করবেন আপনার বন্ধু বান্ধব দেখলে আপনাকে বস ফলের বস বলতে বাধ্য হবে বেশি কথা না পারিয়ে চলে যাওয়া যাক মূল কাজে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে একটা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে গাইস আমার একটা অ্যাপস ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আপনাকে পুনরায় দেখানোর জন্য আমি এটাকে আন ইনস্টল করে দেবো গাইস দেখতে পাচ্ছেন সরাসরি আন ইনস্টল করে দিলাম আন ইনস্টল করার পর অ্যাপসটা আপনি কোথায় পাবেন গাইস আপনি অ্যাপসটি চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ বারে সার্চ করবেন

এখন যেহেতু আমাদের অ্যাপটা ইনস্টল করা হয়ে গেছে আপনারা সেট আপটা দেখার জন্য আমরা কি ওপনে ক্লিক করবো ওপনে ক্লিক করার পর গাইস এরকম ইন্টারফেস আসবে আপনি টাচে ক্লিক করবেন তারপর আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন আমি তিনবার ক্লিক করলাম আপনি যতবার আসবে এভাবে চাপ আপনি টাচে আপনি ক্লিক করতেই থাকবেন ক্লিক করার পর সব নিচে দেখেন ডাবল ট্যাপ টু সেন্সিল এখানে লেখা আছে সব নিচে আপনাকে এখানে ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখানে কি করবেন আপনাকে আবারও স্ক্রিনে হাত দিতে হবে হাত দেওয়ার পর এখানে আপনার ওকে চাচ্ছে আপনি এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর গাছ দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাচ্ছে এখানে আপনারা পারমিশন দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি গাইস পারমিশন দেওয়ার পর এখানে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন গাইস আমি পারমিশন দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন পুনরায় ব্যাঙ্কে চলে যাবেন ব্যাঙ্কে যাওয়ার পর এরকম একটা ইন্টারেস্ট আসবে আসার পর আপনি এখানে কি করবেন আমি অ্যাডটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এরকম একটা আসবে এরকম একটা কি করবেন কি করবেন সব দেখেন সর্বপ্রথম লেখা আছে এই এই আপনি ক্লিক ক্লিক করবেন করার পর যে নিচে গাইস দেখতে পাচ্ছেন থিমস বলে একটা অপশন চলে আসছে সব নিচে দেখেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গাইস আবার ক্লিক করবেন ক্লিক করার পর ওই উপরে দেখছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর এখানে আপনি কি করবেন পিক ম্যানেজ না পিক ইমেজ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গাইস আপনার সরাসরি আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে যাওয়ার পর আপনি কি করবেন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক কর আপনি যে ফটোটা সেভ করতে চান আমি গাইস দেখাচ্ছি আপনাকে এই দেখেন আমি এই ফটোটা সেভ করব সেই ক্ষেত্রে আমি কি করব গাইস দেখতে পাচ্ছেন আমি ফটোটা সেভ করব আমি ঠিক মাপ মতন বসে নিলাম বসার নিচে দেখতে পাচ্ছেন গাইস অ্যাপ্লাই লেখা আছে এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর সাকসেস দেখতে পাচ্ছেন গাইস এখানে আপনারা কি করবেন সরাসরি চলে যাবো আমাদের ফোন প্যাডে প্যাডে যাওয়ার পর আমি গাইস আবার পুনরায় দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আমার ফোন প্যাডে দিয়ে গাইস দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে এই যে গাইস দেখতে পাচ্ছেন আপনারা এভাবে আপনাদের ফোনে ফটোগুলো সেভ করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন